শুটিং শেষ এবারে গানের জন্য মালদ্বীপে যাচ্ছেন শাকিব খান। ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান করোনা পরিস্থিতিতে টানা সাত মাস ঘরের চার দেয়ালের মধ্যেই কেটেছে অধিকাংশ সময়। বিরতি ভেঙেছে নবাব এলএলবি ছবি শুটিংয়ে ফেরার মাধ্যমে। অনন্য মামুন পরিচালিত এই ছবির শুটিং প্রতিদিন সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলেছে। প্রতিদিন নির্দিষ্ট কল টাইমের আগেই শুটিংয়ে হাজির ছিলেন বলে জানালেন অনন্য মামুন। ফলে দ্রুতই শেষ হলো ছবিটির শুটিং। এবার বাকি আছে কেবল দুটি গানের শুটিং, যা মালদ্বীপে ধারণ করা হবে। এবার সেই গানের শুটিংয়ের অংশ নিতেই প্রস্তুত হচ্ছেন শাকিব খান। অনন্য মামুন জানিয়েছেন, আগামী ১৬ই অক্টোবর ছবির নায়িকা মাহিকে নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দেবেন ঢাকায় ছবির নবাব। চার থেকে পাঁচ দিনের শুটিংয়ের জন্য মালদ্বীপে অবস্থান করবেন নবাব এলএলবি টিম। পুজো উপলক্ষে আগামী ২৩ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা জানিয়েছেন মামুন। তাই শুটিংয়ের পাশাপাশি ছবিটির এডিটিংয়ের কাজও চলছে। এই ছবির মাধ্যমেই প্রথমবার শাকিব খান অভিনীত কোনো সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। প্ল্যাটফর্মটির নাম আই থিয়েটার। অনন্য মামুনের পরিচালনায় নতুন ছবিতে কাজ করে সন্তুষ্ট শাকিব খান। তিনি বলেন, দারুণ একটি ছবি হয়েছে। ছবির গল্প সমসাময়িক, ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নেওয়া হয়েছে। বলা যায় ধর্ষণের বিরুদ্ধে এটি একটি প্রতিবাদ আমাদের। আমি সহ অন্য শিল্পীরা, পরিচালক, ডিউপি, আর্ট ডিরেক্টর প্রত্যেকেই পুরো মনোযোগ দিয়ে কাজ করেছি ছবিতে। কাজটি ভালো হোক সবার প্রত্যাশা ছিল এটি। অবশেষে শুটিং শেষ হলো, এবার দর্শকরা সামনে হাজির হওয়ার পালা। সেলিব্রিটি প্রোডাকশনের প্রযোজনায় এই ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া, শাহেদ আলী সহ আর অনেকে। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, অ্যাপে মুক্তি পেলেও পরিস্থিতি বুঝে সিনেমা হলেও মুক্তি দেওয়া হবে নবাব এলএলবি। দর্শক, নবাব এলএলবি সিনেমাটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।